রিপোর্টার বাংলা টিভি বাংলার মানুষের কথা বলে। আসসালামু আলাইকুম, রিপোর্টার বাংলা টেলিভিশনের দেশে জেলা উপজেলা প্রতিনিধিদের সংবাদ পড়ছি আমি মোহাম্মদ মাজিদুল ইসলাম। এবারে দেখুন বিস্তারিত। র‍্যাব 6 এর অভিযানে সাতক্ষীরাতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অর্থদণ্ডপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারী শামীম গ্রেপ্তার। তথ্য ভিডিও চিত্রে খুলনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান। আসামি মোহাম্মদ শামীম হোসেন, বয়স 28, যশোর জেলার কোতোয়ালি মডেল থানা এলাকার কুখ্যাত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবৎ যশোর জেলাসহ বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত 2012 সালের এপ্রিল মাসে আসামি মোহাম্মদ শামীম হোসেনকে বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ গ্রেপ্তার করে এবং আসামির নামে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়। বিজ্ঞ আদালত হতে উক্ত মামলায় জামিন পেয়ে আসামি তার মাদক ব্যবসা পুনরায় চালু করে। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামি মোহাম্মদ শামীম হোসেনকে যাবজ্জীবন সাজাসহ 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র‍্যাব গোয়েন্দা তত্ত্বের মাধ্যমে উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে। এরই ধারাবাহিকতায় 11 মার্চ 2023 তারিখ রাতে র‍্যাব 6 যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার সদর থানাধীন বিনাপোতা তালতলা এলাকায় অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজা সহ 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারী আসামি মোহাম্মদ শামীম হোসেন, বয়স 28, থানা কোতোয়ালি মডেল থানা জেলা যশোরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক বিরোধী অভিযানের পাশাপাশি মাদকের সাথে জড়িত গডফাদার এবং মাদক কারবারীদের আটকের জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। আমরা জানতে পারি যে যশোর জেলার রামনগরের কুখ্যাত মাদক ব্যবসায়ী শামীম দীর্ঘদিন যাবৎ পলাতক রয়েছে। এরই ধারাবাহিকতায় আমরা তার উপর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করি এবং আমরা জানতে পারি যে গত 2012 সালে পটিয়াঘাটায় সে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আটক হয় এবং একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়। এরপর উক্ত মামলার রায় গত 2015 সালে বিজ্ঞ আদালত যাবজ্জীবন সাজা প্রদান করে। এরপর থেকেই দীর্ঘ 7 বছর যাবৎ উক্ত কুখ্যাত মাদক ব্যবসায়ী পলাতক ছিল এবং দেশের বিভিন্ন জেলায় ড্রাইভার সেজে ঘুরে বেড়াতো এবং পাশাপাশি সে মাদক ব্যবসা অব্যাহত রাখত। এরই ধারাবাহিকতায় অর্ধ আমরা উক্ত আসামির অবস্থান নিশ্চিত করে সাতক্ষীরা জেলার সদর থানা এলাকা হতে তাকে আটক করতে সমর্থ হই। আটককৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করে উক্ত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা যশোর জেলার সদর থানায় হস্তান্তর করতে।